সুপার 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 ফ্রেশ গাড়ি। আচ্ছা হ্যাঁ, এরকম গাড়ি ধরেন যে হাজারে একটা পাবে। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। বাবু ভাই, আমার শোরুমের অ্যাড্রেসটা হলো 249/50/51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনে পূর্ব পাশে, রোলিং মেল মোড়, বটতলা, জাহিন অটোমোবাইলস। আজকের ভিডিওতে ভাই কি স্পেশাল গাড়ি দেখাবো? আজকের ভিডিওতে বাংলাদেশের সেকেন্ড স্পেশাল গাড়ি দেখাবো, সেকেন্ড স্পেশাল। আমি সবসময় এক্স করলা জি করলাকে ফার্স্ট স্পেশাল বলি, আর এটাকে বলি সেকেন্ড স্পেশাল। আচ্ছা, মানে সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি জি টয়োটা এক্সিও। টয়োটা এক্সিও, এক্সিওর ভিতরে তিনটা ভার্সন হয়, জি, লিমিটেড, এক্স। এটা হলো অরিজিনালি লিমিটেড ভার্সনের গাড়ি। আচ্ছা, লিমিটেড ভাই কন্ডিশন কি গাড়িটা? এটার কন্ডিশন বাবু ভাই A1 কন্ডিশন, সুপার ফ্রেশ। হ্যাঁ, সুপার 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 ফ্রেশ গাড়ি। আচ্ছা হ্যাঁ, এরকম গাড়ি ধরেন যে হাজারে একটা পাবে, হাজারে এক পিস পাবে। শুধু বলার বলা না, প্র্যাকটিক্যালি আসলে দেখলে বুঝতে পারবে যে গাড়িটার কন্ডিশনটা কি। সেক্ষেত্রে আসলে সব কিছু অরিজিনাল, 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, টয়োটা এক্সিও লিমিটেড। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, প্রজেকশন লাইট, এসি টাচ, ফুল অপশন অটো, 1500 সিসি, পাল কালার, সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে গাড়ির সব অরিজিনাল। প্রজেকশন লাইট ভাই, ফ্রন্ট সাইডের হেডলাইট প্রজেকশন, জি, হেডলাইট দুটোই প্রজেকশন অরিজিনাল, গ্রিল গাড়ির সাথে অরিজিনাল, বনেট, বাম্পার। দেখেন, বনেটটা এখন পর্যন্ত কিন্তু কালারই হয়নি বাবু ভাই। আচ্ছা, এখন পর্যন্ত অরিজিনাল কালারের আছে। বাম্পার দেখেন, আর এই যে নাম্বার প্লেট দেখেন, একেবারে ফ্রেশ, ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, একদম ফ্রেশ অবস্থায় আছে। বাম্পারটা মানে পুরোটাই ফ্রেশ। আচ্ছা, পুরোটাই ফ্রেশ, দেখেন এটা তো কোনো টাচ আপ হয় নাই, এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি বাবু ভাই। বেজ ইন্টেরিয়র, হ্যাঁ, বেজ ইন্টেরিয়র 100% অরিজিনাল কালারের গাড়ি, একেবারে ফ্রেশ। এখানে দেখেন স্টিকারের অভাব নাই জি। এটা এখানে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে, ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে। আচ্ছা, ড্যাশবোর্ডটাও অরিজিনাল, একেবারে গাড়ির সাথে ডিজিটাল মাইল মিটার আছে, টিভি, সিডি, ডিভিডি, ব্যাক ক্যামেরা, এসি টাচ। আচ্ছা হ্যাঁ, এসি টাচ দেখেন। ওকে, আর বিস্কিট কালার, এই যে হলুদ উডেন আছে, হলুদ উডেন। এবং সিলিং, সিলিং দেখেন না, অসাধারণ ফ্রেশ। আচ্ছা, অসাধারণ, অল্প চলা গাড়ি বাবু ভাই, খুব অল্প চলা গাড়ি। মডেল হচ্ছে 11, রেজিস্ট্রেশন হচ্ছে 17 সিসি, 1500। ওকে, এই দেখেন লিমিটেড ভার্সনের গাড়ি, দেখেন বিট অরিজিনাল নিকেল, জাপানিজ নিকেল, বাংলাদেশে লাগানো নিকেল না। ওকে, এই দরজা দেখেন ফ্রেশ। আচ্ছা হ্যাঁ, এই দরজাটা ফ্রেশ, ভিতরে সিট কভারগুলো বিস্কিট কভার লাগানো আছে, জাস্ট শুধু দুই পিস সামনে পিছনে দুই পিস বাম্পার লাগাবে জি, স্টার্ট করবে, বাম্পার লাগাবে, মালিকানা করবে, স্টার্ট করে চলে যাবে। অরিজিনাল, অরিজিনাল কালারের গাড়ি, দেখেন দেখলেই শান্তি। দেখেন ব্যাকডালাটা, দেখেন যে একটা টাচ হয়েছে কিনা, এত ফ্রেশ গাড়ি ঢাকা শহর খুঁজে পাওয়া মুশকিল আছে বাবু ভাই। এই যে জয়েন্টগুলো দেখেন, এই পাশ, এই যে এই পাশ, এই কম্বলটা জি, এই যে ব্যাকডালার কম্বল জি, হ্যাঁ, আর এই যে 60 লিটার সিএনজি আছে দেখেন, 60 লিটার সিএনজি ফর সিএনজি ইউজ। হ্যাঁ, খোলা কাটা নাই, একটু নিচটা দেখাচ্ছি এটার, দেখেন। আচ্ছা, মানে অসাধারণ ফ্রেশ গাড়ি, স্পেয়ার চাকাটাও বড়। ওকে, তো 2011 মডেল 17 রেজিস্ট্রেশনের, বাম্পাসটা দেখাইলে দেখেন, দেখেন বাম্পাসটা একবারে ফ্রেশ। আচ্ছা, একবারে একেবারে ফ্রেশ একটা গাড়ি। ওকে, এটা দেখেন খোলা কাটা নাই ভাই, কোনো প্রকার কোনো খোলা কাটা নাই, লিমিটেড ভার্সন, বেজ ইন্টেরিয়র গাড়ি, দেখতেই সুন্দর। আর লিমিটেড ভিতরে, আবার লিমিটেডের ভিতরে ভাগ আছে, আছে মেক লিমিটেড, আর হচ্ছে অরিজিনাল লিমিটেড। ওকে, এটা হচ্ছে 100% অরিজিনাল লিমিটেড। আচ্ছা, একটু ইঞ্জিনটা দেখাই জি, ইঞ্জিনটা দেখেন, দেখেন ডিভিটি ইঞ্জিন ভাই, একেবারে ফ্রেশ বাবু ভাই। আচ্ছা, একেবারে ফ্রেশ গাড়ি, শুধু হইলেই হয় না আসলে, গাড়ি লুজ আছে, টাইট আছে, কম চলা, বেশি চলা, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না দেখে নিতে হয়। আমার গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কম্পিউটারের এই মাথা দিয়ে বলবো, এই মাথা দিয়ে বাইর করবো। আচ্ছা, ফুল চেক আপ করে নেবো, 6 মাসের ফ্রি সার্ভিস পাবে। আচ্ছা, ঠিক আছে, গাড়িতে 100 টাকার কাজ আছে, নেবে না, আমি করে দিব।
গাড়ি চেক করবে, যদি কাজ দেখায় দিতে পারে আমি করে দেবো। বিশেষ করে গাড়ির কম্বলটা দেখেন না, এখন পর্যন্ত একটু এক জায়গায় ছোটেও নি, এই যে হিট প্রুফ যেটা আছে। আর ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে শকের জোবরের খুঁটি দুইটা দেখেন, এটা ওইটা একেবারে ফ্রেশ আনটাচ, চেসিস আনটাচ। হ্যাঁ, এই যে রেডিয়েটারের রিজার্ভ ট্যাঙ্কটা দেখেন, রিজার্ভ ট্যাঙ্কটা দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন। গাড়ির সমস্ত গ্লাসগুলা অরিজিনাল আছে, জি সব কটা গ্লাস অরিজিনাল আছে। তো গাড়িটা হচ্ছে 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 1500 সিসি, ফুল অপশন অটো, লিমিটেড ভার্সনের গাড়ি, প্রজেকশন লাইট, এসি টাচ, আর হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। আচ্ছা, পাল কালার। প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা চাইতেছি বাবু ভাই 16,90,000 টাকা আস্কিং প্রাইস। 16,90,000 টাকা আস্কিং প্রাইস, নেগোসিয়েবল, আসলে কিছুটা অনার করা যাবে। ওকে, আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0191-7490-170। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনিও ভালো থাকবেন।